আজকে তুমি আমাদেরকে কি রেসিপি করে দেখাবে? আজকে করবো একটু ডিফারেন্ট ওয়েতে চিকেন নাগেট। তাহলে চলো করা যায়। লেটস গো। চিকেন নাগেটের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। নর্মালি তো চিকেন নাগেটের জন্য আমরা চিকেন ম্যাশ করে নিই, বাট আমি এখানে চিকেনটাকে এইভাবে কেটে নিয়েছি। এটা আমরা বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্টের রেসিপি ফলো করে এখন চিকেন নাগেটটা তৈরি করব। চলুন তাহলে এখন দেখে নিই কীভাবে আমি চিকেনটা মেরিনেট করে নিই। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি পাউডার। তারপর দিয়ে দিলাম স্পাইসেস গরম মশলা। এখন দিয়ে দিলাম 1 চামচ সল্ট। এখন আমি ভালো করে চিকেনটা মেরিনেট করে নেব। তার মধ্যে অ্যাড করলাম 1 চামচ লেমন জুস। এখন দিয়ে নিলাম 1/2 চামচ মতো সয়া সস। আমার চিকেনটা মেরিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি 1 আওয়ারের মতো চিকেনটা রেস্টে রেখে দিব। এখন আমার মেরিনেট করা চিকেনটা আমি 15 মিনিটসের মতো তোল ছাড়া কুক করে নিব। এখন তার সাথে 1 কাপের মতো হাফ কাপের মতো পানি অ্যাড করে নেব। অন্যদিকে আমার চিকেনটা কুক হতে হতে আমি এখন আমার ময়দাটা রেডি করে নিচ্ছি। ময়দাটা রেডি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপের মতো ময়দা, পরিমাণ মতো পানি ও স্বাদ মতো লবণ। এখন আমি লবণ দিয়ে নিলাম। এখন তার মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো পানি। ডোটা তৈরি করার জন্য আমি আস্তে আস্তে আমার হ্যান্ড বিটারটা দিয়ে নাড়তে থাকবো আর অল্প অল্প করে তার ভিতরে পানি অ্যাড করতে থাকবো। এতে করে ডোটার মধ্যে দানা বেঁধে যাবে না আর ডোটা অনেক ভালো হবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে চিকেনটা একটু নেড়ে নিব। আর দেখুন আমার চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। যখন দেখবো চিকেনটা পানি শুকিয়ে গিয়েছে তখন বুঝবো যে আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে। যখন দেখবো আমার এই চিকেনটা এই পর্যায়ে চলে এসেছে তখন আমি চুলাটা অফ করে চিকেনটা উঠিয়ে নিব, তারপর ঠান্ডা করে নিব। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো ডোল দিয়ে নিলাম। রেডি করা ময়দাটার মধ্যে আমি এখন আমার চিকেনটা দিয়ে দিব। যখন আমার তেলটা গরম হয়ে যাবে তার মধ্যে আমি আমার চিকেনটা দিয়ে দিব আর চুলাটা থাকবে মিডিয়াম হাই হিট। ট্রাই করবেন চিকেনটা ডুবো তেলে ভাজার জন্য। আমার চিকেন নাগেট গুলো হয়ে গিয়েছে, আমি এখন এগুলো উঠিয়ে নিব। আমার চিকেন নাগেট গুলো রেডি। বাহিরের অংশটা অনেক ক্রিস্পি। আমি এখন ভেঙে দেখাচ্ছি যে ভিতরের চিকেনটা কতটা সফট। হুম,